খাবারে বা খাবারের পাত্রে লাথি লাগলে কি করতে হয়? খাবারের পাত্রে যদি পা লাগে লাথি লাগে কি করতে হয়? বিশেষ কিছু করতে হয় না, তবে খাবারের পাত্রে লাথি লাগলে, খাবার ভরা আছে সেখানে লাথি লাগলে, সেটা রিজিকের প্রতি এক ধরনের অসম্মান করা হলো। তো এই অসম্মানটা অনিচ্ছাকৃতভাবে যদি হয় কোনো অসুবিধা নাই, ইচ্ছাকৃতভাবে যদি হয় তাহলে সেটা দোষনীয়, কিন্তু এর কারণে কোনো কবিরা গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। মুসলমান সুন্দর আচরণকারী হবে, তার আচরণের সৌন্দর্য থাকবে, ম্যানার্স থাকবে। আপনি খাবার আল্লাহর দেয়া নেয়ামত, এই খাবারের প্রতি আপনার এহতেরাম থাকবে, সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, আপনি সেটাকে পা দিয়ে উষ্ঠা মারবেন এটা তো উচিত না। অতএব এই কাজটি করলে সেটা ভুল, কিন্তু যদি ভুলে লাগে এর জন্য বিশেষ কিছু করণীয় নাই। ইচ্ছাকৃত লাগলে এটা জন্য আক্ষেপ করা উচিত এবং ভবিষ্যতে যারা না করেন সে খেয়াল করা উচিত, কারণ রিজিককে অসম্মান করা এটা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি সম্পর্কে বলেছেন, আকরিমুল খুবুজ, তোমরা রুটিকে সম্মান করবে, রুটিকে সম্মান করবে মানে রিজিককে সম্মান করবে, মানে অসম্মান যেন না হয় সেদিকটা খেয়াল রাখবে। তো এই জন্য ইসলাম আমাদেরকে সবসময় বলে যে এই নেয়ামতগুলোকে অসম্মানজনকভাবে আমরা যেন ব্যবহার না করি। আপনি ময়লা ফেলে দিলেন এটা হলো সবচেয়ে বড় অসম্মান, ডাস্টবিনে ফেলে দিলেন এটা হলো সবচেয়ে বড় অসম্মান, এটাকে হয় নিজে ব্যবহার করেন আর নাহলে অন্য কাউকে ব্যবহার করতে দেন।